বন্ধুরা, গত ভিডিওতে আমি ইগুয়ানা সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে গিয়ে কিছু গণ্ডগোল হয়েছে টেকনিক্যাল, সেই কারণে আমি বিস্তারিত তথ্যগুলোকে ফুটিয়ে উঠতে পারিনি। তাই ওই ভিডিওটাকে আজকে রিপিটেশনের মাধ্যমে একটা নতুনভাবে আপনাদের কাছে পরিষ্কার ধারণা নিয়ে এসেছি। চলুন তাহলে বিস্তারিত আলোচনা করা যাক। যে কোনো মুহূর্তে এই বিস্তারিত আলোচনার ফাঁকে আমি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর আপনারা কমেন্ট সেকশনে লিখে দিলেই আপনারা একটা ভালো রকম পুরস্কার আমার তরফ থেকে জিততে পারেন, সেই রকম আশা ভরসা রেখে চলুন শুরু করা যাক। বিশেষ করে এই ইগুয়ানা টিকটিকি বা গিরগিটি জাতের হয়, আর তাদের বিভিন্ন রকম কার্যকলাপ আজকে আমি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। দেখলে পরে আপনি অবাক হবেন, ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওর শেষ পর্যন্ত থাকতে থাকতে আপনারা ফ্রি অফ কস্ট একটা লাইক দিয়ে খুবই মনোযোগ সহকারে দেখবেন, কেননা এই প্রশ্নের উত্তর দিতে পারলে আমার তরফ থেকে মাথাপিছু প্রথম 10 জনকে 1000 টাকা করে দেওয়ার চেষ্টা করব। সেই জন্য বন্ধুরা দয়া করে একটু মনোযোগ দিয়ে শুনবেন আর ফ্রি অফ কস্ট লাইক দিতে ভুলবেন না। আর এই টিকটিকি বা গিরগিটি প্রজাতির যে ইগুয়ানা প্রাণীটা সম্পর্কে আমি ভিডিও যেটা বানিয়েছিলাম সেটা একটুখানি অসুবিধা ছিল বলে আমি এখন নতুন করে আবার বানানোর চেষ্টা করছি। তো টিকটিকির এই প্রজাতি অন্য জাতির সাথে প্রজননের মাধ্যমে, শারীরিক মিলনের মাধ্যমে উন্নত প্রজাতি, দেখতে ইউনিক, সুন্দর এবং দেখতে খানিকটা রাক্ষসের মতো পিঠে কাটা কাটাওয়ালা এই ইগুয়ানা সম্পূর্ণ একটা দারুণ ইন্টারেস্টিং প্রাণী। সেটা সম্পর্কে চলুন আর একটু বিস্তারিত জানা যাক। সহজেও এই ইগুয়ানা পোষ মানে, বিশেষ করে আপনি টিকটিকি বা গিরগিটিকে কিন্তু আপনি পোষ মানাতে যাবেন না, কিন্তু এই ইগুয়ানা পোষ মানলে পরে আপনাকে দারুণ রেসপেক্ট করবে আর আপনার বাড়ির নতুন একটা সৌন্দর্য তুলে ধরবে। সেই রকম আকারে প্রায় 3 গুণ বড় টিকটিকির থেকে, সেরকম লেজ থেকে মাথা পর্যন্ত প্রায় 40 ফুট পর্যন্ত লম্বা, বড় মোটাও হয়ে থাকে। আর সেরকম ইদানিং অত বড় দেখা যায় না, না হলেও প্রায় লম্বাই 6 ফুট মতো এখনো দেখা যায়। আর এদের মাথা পর্যন্ত কিন্তু হিসাবে পরিধি দৈর্ঘ্যের মতো 4.9 মানে 4 ফুট 9 ইঞ্চির মতো হয়ে থাকে, সর্বোপরি লম্বাই প্রায় 6 ফুট এটা ধরে নিতে পারেন। তাহলে বিভিন্ন সময়ে কিন্তু বিভিন্ন গায়ের রং এরা গিরগিটির মতো পাল্টায়, কারণ কেন শত্রুপক্ষকে বোকা বানানোর ক্ষেত্রে এই জিনিসটা করে থাকে। বিশেষ করে কোনো আশেপাশে কাউকে আসতে দেখলেই তারা নিজের রংটাকে চেঞ্জ করে, সেক্ষেত্রে আমরা গিরগিটিকেও ভুল বুঝতাম যে গিরগিটি নাকি মানুষের রক্ত চুষে খায় দূর থেকে। এই নিয়ে অনেক কুসংস্কার মানব সমাজে রয়েছে। সত্যি বন্ধুরা, বৈজ্ঞানিকভাবে জীববিজ্ঞানীরা বারবার গবেষণার মাধ্যমে মানুষকে সচেতন করতে চেষ্টা করছে যে এরকম কোনো প্রবাদ নেই এবং কোনো কুসংস্কার এটা সম্পূর্ণ। তারা নিজেদের রং বদলায় নিজেদের জীবন বাঁচানোর জন্য এবং শত্রুপক্ষকে আগাম ভয় দেখিয়ে রাখার জন্য। তাহলে বিভিন্ন সময়ে বিভিন্ন যে গায়ের রং পাল্টানোর ব্যাপারটা নিয়ে একদম বিন্দুমাত্র আপনিও কিন্তু দ্বিধাবোধ করবেন না। আর এই ইগুয়ানা প্রজাতি কিন্তু গিরগিটিরই একটা উপপ্রজাতি বলা চলে, তো তারাও কিন্তু এরকমই করে। যদিও বা এই ইগুয়ানা সম্পূর্ণ আপনি স্ক্রিনে ইতিমধ্যে দেখা শুরু করেছেন, তাদের এই হাল হকিকত দেখলে পরে একটা সত্যিকারে ভয় পাওয়ার মতো আনন্দও লাগবে, কেননা বিভিন্ন রং বেরঙ্গের ডিজাইনটা নতুন নতুন লাগবে যার কারণে। তাহলে পেরু বলে একটা জায়গা, ও খুব নাম করা জায়গা পৃথিবীর মধ্যে, সেই পেরু সবুজ ইগুয়ানার রং নীলাভ হয়। আবার কোস্টারিকার বলে যে একটা জায়গা, সেখানকার ইগুয়ানার রং কিন্তু লাল হয়। সেরকম মেসকুকুর ইগুয়ানার রং কমলা রঙের হয়। তো স্থানভেদে এত বৈচিত্র্য, রং আশ্চর্যজনক, বিপদের সময় রং পরিবর্তন করে শিকারীদের চোখ দাঁড়িয়ে নিজেকে বাঁচানোর জন্য আদব কায়দা করে। এদের পিঠে এক সারি কাঁটাও থাকে, এগুলোর সাহায্যে আপাতকালীন লড়াই করে জীবন বাঁচানোর মতো একটা বড় মহৎ কাজ করে। বন্ধুরা, অ্যাকচুয়ালি গ্রামের সহ আজকাল শহরে অঞ্চলে পুকুর থেকে শুরু করে জন জঙ্গল বলা জলাভূমি এবং গাছপালা কেটে পুরো খাল করে নষ্ট করে দেওয়া হয়েছে, যার ফলে আপাতকালীন লড়াই করেও কিন্তু তাদের বাঁচানো খুবই মুশকিল হয়ে পড়েছে। গলার নিচে গরুর মতো এদের গলকম্বল ঝুলতে দেখা যায়। এই গলকম্বল বিশেষ করে তাদের শরীরের তাপমাত্রা বজায় রাখার জন্য
সাহায্য করে, বিশেষ করে এই গরমে দেখুন বন্ধু আমি নিজেও গেমে আসি, সেই রকম কিন্তু উরাটা নিজের তাপমাত্রাটাকে কন্ট্রোল করে দেখতে খানিকটা নর্মাল এবং সুস্থ স্বাভাবিক মনে হবে, গরমকে গরম মনেই হবে না। সেই রকমই বন্ধু আমার এই ভিডিওর ঠিক নিচে দেখুন বড় বড় দুটো বাংলায় লেখা লাইনের ঠিক নিচে একটা ছোট লাইন আছে, লাইনের শেষের দিকে ডান দিকে দেখুন ছোট্ট করে মোর লেখা আছে, MORE মোর। এই মোর অপশানে টাচ করলে আপনি ডেসক্রিপশন বক্সে আমার সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন এবং এই বিস্তারিত তথ্যের মধ্যে বিশেষ করে ওই সোশ্যাল সাইটে, আমার ব্যক্তিগত সোশ্যাল সাইটে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, বিভিন্ন রকম লিঙ্কডিনের মতো ইম্পর্টেন্ট সোশ্যাল সাইটে আমার নিজস্ব ব্যক্তিগত তো লিংক দেওয়া আছে, ওই লিংকে টাচ করে আমাকে একটু আপন করে নেবেন। আর ওই ডেসক্রিপশনের মধ্যে দেখবেন আমার ব্যক্তিগত জীবনে যে 150-200 ভিডিও বানিয়েছি তার মধ্যে থেকে সেরা 3টি ভিডিওর লিংক আমি দিয়ে রেখেছি, ওই লিংকে টাচ করে ভিডিও যদি দেখে একটু ভালো লাগে তাহলে আপন আত্মীয়দের মধ্যে হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল সাইটের মাধ্যমে আপনি দয়া করে একটু শেয়ার করে নেবেন, যাতে করে আপনার মতো ওনারাও এরকম ইম্পর্টেন্ট টপিকগুলো খুব সহজেই আমার কাছ থেকে প্রত্যেকদিন ভারতীয় সময় 6:30 এবং বাংলাদেশের সময় 6:30 খুব সহজে পেয়ে যাবেন নোটিফিকেশনের মাধ্যমে। আর বন্ধু আপনাদের মধ্যে যদি কেউ নতুন হয়ে থাকেন, এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে একটু নিচে ডান দিকে দেখুন সাবস্ক্রাইব বাটনটা রয়েছে, ওই সাবস্ক্রাইব বাটনটা টেপার পাশাপাশি পাশে ঘন্টা চিহ্নটাকেও একটু অল টিপে দেবেন, যাতে করে আপনি সব রকমের নোটিফিকেশান আমার তরফ থেকে পাবেন। সেরকম বন্ধুরা এই ইগুয়ানা সম্পর্কে চলুন বাকি কথাগুলোকে বিস্তারিত আলোচনা করার পাশাপাশি একটু নিজেদের মধ্যে মতামত শেয়ার করি। বিশেষ করে বন্ধু আমি অবাঙালি, বাংলায় ভিডিও বানাতে গিয়ে অনেক ভুলভ্রান্তি হচ্ছে, দয়া করে একটু মানিয়ে নেবেন। আমি খুব শীঘ্রই ধীরে ধীরে আমি শুধরে আরও নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব। বিশেষ করে ওই ইগুয়ানা নামের যে প্রাণীটা ওইটার বেশ দৃষ্টিপ্রখর রয়েছে, তাদের চোখের এত পাওয়ার যে কল্পনার বাইরে, তারা অনেক ছোট ছোট জিনিসটাকেও কিন্তু ধরে নিতে পারে, সেরকম কিন্তু ওরা অনেক দূর থেকে ছোট ছোট বস্তুটাকে চিনতে পারে এবং কোনো কিছু নড়াচড়াও দেখতে পায়। কিন্তু বিশেষ করে আপনি যদি কোনো আলো, কম আলো জায়গায় ওদেরকে দেখতে দেন সেক্ষেত্রে তাদের চোখের সামনেও যদি ঘোরাফেরা করে তারা কিন্তু দেখতে পাবে না, সেই রকম তাদের মনে একটু দুর্বলতা রয়েছে। সেই দুর্বলতাকে যদিও মানুষ কিংবা বাকি শিকারীদের চোখে একটু দাদার মতো দাদিয়ে ফেলার জন্য নিজের একটু ওভার স্মার্টিং দেখায়, সত্যি একটা মস্তামি বা গুন্ডানমির মতো হয়ে থাকে, তাহলে তবে এরা অতি বেগুনি রশ্মিটাকে ভালো দেখতে পায় এবং ইগুয়ানার মাথার উপর আলাদা একটা চোখ থাকে যাকে তৃতীয় চোখ বা থার্ড আই বলে। সেরকম কিন্তু এই ইগুয়ানা প্রায় এখন হুমকির মুখে, বিপদে পড়লে প্রথমে পালাতে চেষ্টা করে, কাছাকাছি জল দেখলে জলে লাফিয়ে সাঁতার কেটে আত্মরক্ষা করার চেষ্টা করে এবং সুযোগে ব্যর্থ হলে শত্রুকে ফোঁস ফোঁস করে শব্দে সাপের মতো ভয় দেখাতে থাকে এবং মাথা ঝাঁকিয়ে একটু শত্রুপক্ষকে একটু ধাঁধা দেওয়ার চেষ্টা করে। তো গলা উঁচু করে সবুজ ইগুয়ানা কিন্তু নিজে তৃণভোজী প্রাণী, বিশেষ করে ঘাস, নরম পাতা, ফলমূল খায়। তবে মাঝে মধ্যে যখন নরম ঘাস বা তৃণভোজী প্রাণী হলেও যে ঘাস, লতা পাতা, ফলমূল যদি না পায় সেক্ষেত্রে কিন্তু তারা পাখির ডিম, ছোট শামুক, ছোট মাছ, ঘাস ফড়িং ইত্যাদি ধরে খায়। তো এই ইগুয়ানা বছরে 20-70 ডিম পারে এবং এদের এই প্রজনন কাল বিশেষ করে অনেকটা গুরুত্বপূর্ণ হয়ে থাকে। দক্ষিণ আমেরিকার মানুষেরা তাদের ব্যক্তিগত বাড়িতে কোনো উৎসব অনুষ্ঠান আয়োজনে এই ইগুয়ানার মাংস না হলে ওদের কিন্তু উৎসব অনুষ্ঠান সম্পন্ন হবে না, সুতরাং এটা খুবই একটা আশ্চর্যজনক বিষয়। বন্ধুরা দয়া করে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আমি আপনার বিভিন্ন রকম আপনার মতামত দেখে কমেন্ট সেকশানে দেখেই আমি কিন্তু আপনার চাওয়া পাওয়া অনুসারে ভিডিও বানাবো এবং সুন্দর থেকে আরও সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য চেষ্টা করব। আমাকে একটু ফ্রি অফ কস্ট লাইক দিয়ে সহায়তা করবেন এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকুন, পারলে একটু ছোট্ট করে শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে, যাতে করে আমার ভিডিও একটু রিচ পায়। রিচ পেলে আমি মনে উৎসাহ, বাড়তি উৎসাহ উদ্দীপনা নিয়ে আমি আপনার কাছে নতুন নতুনভাবে 6:30 সময় ভারতীয় ঠিক 6:30 এবং বাংলাদেশের সময় 6:30 আমি প্রতিদিন নতুন নতুন আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব। ততক্ষণ আপনি নিজের শরীরের উপর একটু যত্ন নেবেন, ভালো থাকবেন, জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়।